হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব সাইজেড বক্স উইজেট, আসলে এই উইজেটের কাজটা কি। তো এখানে আমি এই এগুলোকে সবগুলোকে কেটে দিয়ে আবার করতেছি। তো এখানে আমি নেব কলম, সিও এলইউএম, কলম নিলাম। কলম নিয়ে তারপর সাইলডেন নিব, সাইলডেনের ভিতরে আমরা টেক্স নিব, টেক্স। তো টেক্স নিলাম এখানে, হ্যালো ওয়ার্ল্ড, ডাব্লিউ আর ডি ওয়ার্ল্ড। একটু কমা দিব, কমা দিয়ে প্রোগ্রামটা যদি রান করি তো আপনারা দেখতেছেন হ্যালো ওয়ার্ল্ড। তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমার লেখাগুলো এখানে চেপে গেছে উপরের দিকে, আমি উপর থেকে লেখাগুলোকে নিচে নিয়ে আসবো। তো আপনারা এখানে এই যে সাইজের উইজেট ব্যবহার করতে পারেন, সাইজেড 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 বক্স উইজেট। তো এখানে আমরা হেইট হাইট ব্যবহার করতে পারি, এখানে দিলাম 20। অবশ্যই আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে। তো এখন দেখুন উপর থেকে 20 পিক্সেল কিন্তু নিচে চলে আসছে, উপর থেকে 20 পিক্সেল নিচে চলে আসছে। আপনি চাইলে এখানে আবার এখানে এর প্রপার্টি আছে অনেকগুলো ভিতরে, ঠিক আছে, সাইজের বক্সের প্রপার্টি আছে অনেকগুলো। তো আপনারা এখানে চাইলে কন্ট্রোল প্লাস স্পেস দিয়ে আপনি সাইল নিতে পারেন, এর ভিতরে হাইট নিতে পারেন, কি নিতে পারেন। তো আমি এখানে চাইলে এটা এই উইজের কাজ করে এখানে ডেকোরেশন অর্থাৎ বক্স ডেকোরেশন ইউজ করতে পারবেন না সাইজের বক্সের ভিতর, আর কন্টেইনারের ভিতরে ডেকোরেশন অর্থাৎ বক্স ডেকোরেশন ব্যবহার করতে পারবেন। তো আমরা এই সাইজের বক্স ইউজ করি শুধুমাত্র যে কতটুকু স্পেস আমাদের দরকার, কতটুকু উপরে ফাঁকা দরকার, নিচে কতটুকু ফাঁকা দরকার, এই কাজের জন্য। তো আপনি চাইলে এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এখানে যদি আপনাদের মাল্টিপল উইজেট থাকে, ঠিক আছে, তো আপনারা সেভাবে ইউজ করতে পারেন। তো আপনি চাইলে এখানে এই মাঝখানে আপনি চাচ্ছেন যে এই যে লাস্টের যে হ্যালো ওয়ার্ল্ডের উপরে একটু ফাঁকা দেবেন, তো আপনি এখানে এই ব্যবহার করতে পারেন, এই যে সাইজেড সাইজেড বক্স উইজেট। তো আমি এখানে হেড দেবো, এখানে দেবো 20। তো উপর দিকে আমার 20 পিক্সেল ফাঁকা হবে। তো দেখতেছেন উপর দিকে আমাদের 20 পিক্সেল ফাঁকা হলো। তো আপনি চাইলে উপরে ব্যবহার করতে পারেন, এই যে উপরে ব্যবহার করতে পারেন, সবগুলাতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে সবগুলাতে ব্যবহার করতে পারেন। এখন যে প্রোগ্রামটা রান করি দেখতেছেন এখানে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমরা সাইজেড বক্স এইভাবে ব্যবহার করতে পারি।